স্বামী স্ত্রী বেলা এক বিছনাত গুমানি বেলা যদি মানুষে আপনার ওযু করিয়া মিসওয়াক ও গড়গড়ার সাথে কুল্লি করিয়া দাঁতরে মিসওয়াক করিয়া সুগন্ধি লাগাইয়া বিছনার মাঝে ঘুমাইয়া থাকে পার্শ্বে যে মানুষ থাকবো তার আপনার এই মানুষ ব্যবহার করতে আনন্দ তৃপ্তি লাগবো বালা লাগবো আর যদি শ্বাস টান দিতে সময় মরা কুকুরের গন্ধ আইয়া থাকে তাহলে লাত মারি খান্দা তাকি ভালাই দিবার ইচ্ছে হইব নি না না কিছু মানুষ আছে বড় লোক স্ট্যান্ডার গেলে দেখবা তান গর গরমর মৌসুম আপনার বেটা হইলে গামছা এখন ভিন্দিয়া ছোট ফেন্ডা নাই গামছা এখন ভিন্দিয়া উদলা আঁটুও উদলা আপনার শরীরও উদলা মাথা উদলা ঘুমাই গেছে এ বেটা মুসলমানই গুম ঘুমাইছিল তার এই গুমর মাঝে কোনো বাল্লা ই খয়েরও বরকত আছে বলে না বলে বেটার দেখা দেখি কিছু বড় লোক বেটি নোয়াছইন আমি কমনার দেখছি করি কইয়ার না এমন খবরে জানি এমনও কিছু বেটি নাছইন যারার শরীরের প্রায় অঙ্গটা আপনার কি বলে গরমর মৌসুম উদলা রাখি এরাও ঘুমাইয়া থাকে যদি বেটা বেটি দুইজন স্বামী স্ত্রী এমন বিছনায় আপনার শয়তানিয়ে চরিত্রই ঘুমাইয়া থাকে ই গুম তো রহমত তোয়া দূরের কথা লানতে পরিণত হইয়া থাকে এজন্য ঘুমাইতে সময় আপনার কি হইলা সুন্নত হইয়া থাকলো নমাজ আদায় করি লওয়া নমাজের আদায়ের পর বালা করি দাঁতরে মিসওয়াক করা দাঁত মিসওয়াক করা মুখের মাঝে মানুর দুর্গন্ধ হয় দুইজন মানুষ এক বিছনাত ঘুমায় যদি স্বামী স্ত্রী তো ঘুমাইব এক বিছনাত ঘুমানি বরংস বালা স্বামী স্ত্রীর বেলা এক বিছনাত ঘুমানি বালা যদি মানুষে আপনার ওযু করিয়া মিসওয়াক ও গড়গড়ার সাথে কুল্লি করিয়া দাঁতরে মিসওয়াক করিয়া সুগন্ধি লাগাইয়া বিছনার মাঝে ঘুমাইয়া থাকে পার্শ্বে যে মানুষ থাকবো তার আপনার এই মানুষ ব্যবহার করতে আনন্দ তৃপ্তি লাগবো বালা লাগবো আর যদি শ্বাস টান দিতে সময় মরা কুকুরের গন্ধ আইয়া থাকে তাহলে লাত মারি খান্দা তাকি ভালাই দিবার ইচ্ছে হইব নি না না ঘুমাইতে আপনার গ্রাম যদি বালা লাগে দুর্গন্ধ লাগে নাতে গুম তৃপ্তিদায়ক হয় আর ঘুমাইতে সময় যদি কুকুর ভুড়া গন্ধ নাকর মধ্যে লাগে তে লাত মারি উড়াই দেবার ইচ্ছা হয় আমরার গরর দরবার কি তার লাগে এই যে সুন্নতর দিকে লক্ষ্য নাই নাম কয়া আলে সুন্নত করে বেসুন্নতি খাম নাম কয়া আলে সুন্নত নাম কয় মুসলমান খাম করে বেসুন্নতি ও তার লাগি গরের মধ্যে তর্ক যুদ্ধ বেশি আল্লাহর বন্দে গান রাত ঘুমাইবার সময় প্রথম হইয়া থাকলো স্বামীর আরাম আসাইশের জন্য স্ত্রীর আরাম আসাইশের জন্য মা বাবার আরাম আসাইশের জন্য প্রথমে আপনার ওযু করো বালা করি গড়গড়ার সাথে কুল্লি করো দাঁতরে মিসওয়াক করো এমত অবস্থায় আপনার কি সুগন্ধি থাকলে তুলা ব্যবহার করো সুন্নতি পোশাক পরিয়া ডাইন করোটে সুন্নতি তরিকায় ঘুমাও ঘুমাইতে সময় গুমানির দোয়া ফয়লা করো আল্লাহুম্মা বিইসমিকা মুতু ওয়া আহয়া আল্লাহ আমার মরণ আমার জীবন সব তোমার হুকমর উপরে নির্ভরশীল আমি তোমার নামে আমার জীবন আছিল তোমার নামে আমার মরণও ফিরিয়া যদি আমারে জিন্দা করো তোমার নামর উপরে আমারে জিন্দা করে দিও ইসলামের লাগি শান্তিদায়ক বনি যাও গিয়া আমরা যারা প্রকৃত মুমিন হইমু আল্লাহর বন্দেগী করমু আল্লাহ হাকামুল হাকিমিনে ঠান্ডা তো আমরা রে নিতা নাই গরম আমরা রে দিতা নাই মধ্যবর্তী অবস্থা না গরম না ঠান্ডা এমন শান্তিদায়ক জায়গার মধ্যে পাক পরওয়ারদিগারে আলমে আমাদের জীবন বছর করানি লইবা তাই আমি আপনার আর সামনে এই দৈনন্দিন জীবন সেটা ইয়া থাকলো একটা স্বপ্নর সমতুল্য রাত যখন লম্ব হয়েছে একটা বিষয় আমি আপনার আর সামনে আলোচনা করতাম সেই আজকে বিষয়টা থাকবো শুধু স্বপ্নর উপরে আলোচনা অন্য কিছু না শুধু স্বপ্ন মানুষ জীবনে মানুষ আপনার কি আট ঘন্টা ছয় ঘন্টা আট ঘন্টা ঘুমায় আবার ছয় আট ঘন্টা কি পরিশ্রমের মধ্যে যায় আবার ছয় আট ঘন্টা আপনার কি বলেন তে আপনার অন্যান্য সুখ শান্তি বুক করতে চায় চব্বিশটা ঘন্টায় দিন রাত্রি অতিবাহিত তিন ভাগে বিভক্ত একটা অংশ খাম একটা অংশ আরাম একটা অংশ আপনার কি বলেন তে বিশ্রাম ঘুম এই হইল তিন ভাগে বিভক্ত দুনিয়ার জীবন যদি হিসাবের মধ্যে লাগাও ষাট বছর যে মানুষের জীবন আপনার ষাট বছরের জীবন যদি হিসাব লাগাও মাত্র বিশ বছর টাইম পারায় জিন্দেগি বন্দেগি করবার জন্য বিশ বছর তোমার ঘুমে শেষ আরও বিশ বছর আপনার কি বলে নাবালিক পণে আর অন্যান্য আপনার জরুরতে শেষ জীবনের টাইম মাত্র বিশ টাকি বাইশ বছর একজন মানুষে বিশ টাকি বাইশ বছরের জীবন কন্ট্রোলে চালাইতে পারে তার জন্য আল্লাহর জান্নাতে আপনার কি বলে অপেক্ষা করে জীবনটা অত বাড়তি অত বাড়তি এই অল্প জীবন যদি সাধনা করা যায়
সাধনার জীবনে ভবিষ্যৎ জীবনটা ওনার সুখ শান্তি বানাইলে সাইরে ভরমাইন। আরে সাধনার তাল শিখতে চাইলে যাও মুর্শিদের বাড়ি, সাধনার তাল শিখতে চাইলে যাও মুর্শিদের বাড়ি, দয়াল মুর্শিদ সাহেবের কাছে আছে সাধনার সুরানি মুমিন জাননি, দয়াল মুর্শিদ দন মায়ার খাঙ্গালিনী। আর যে ভাই আছে সাধনার তাল, আরে যে ভাই আছে সাধনার তাল, উঠায় রত্নমণি আর দম কুশলে লয় তুলিয়া আবে কৌশরের ভানি মুমিন জাননি, দয়াল মুর্শিদ দন মায়ার খাঙ্গালিনী। শহীদ শানুরে কইনি যারো মুর্শিদ গুণী, আর শহীদ শানুরে কইনি মুর্শিদ যারো গুণী, অন্ধকার কুটুরির ভিতর ফুটাইবা চান্দুনি মুমিন জাননি, দয়াল মুর্শিদ দন মায়ার খাঙ্গালিনী। মুর্শিদ আমার মায়ার খাঙ্গালিনী মুমিন জাননি, দয়াল মুর্শিদ দন মায়ার খাঙ্গালিনী। এই জমিনের শ্রেষ্ঠ মুর্শিদ প্রকৃত মুমিন মায়ার বাবা, মা বাবার আপনার দুয়ার বদৌলতে খিদমতর তু হইলে আপনার কি অল্প সময়ে আল্লাহর যাতে জান্নাতরে মেহমান বানাইয়া দে, ওনার কাছ থাকি আদর্শ শিক্ষা পাওয়া যায়, ওদার তাকি সাধনার রীতিমতো নিয়ম নীতি জানা যায়। মাই বাপ ইমানদার প্রকৃত মুমিন হইয়া থাকলে তাদের সুশিক্ষায় আল্লাহর জান্নাত সহজে সহজে লাভ করা যায়। যদি মা বাবা এমন না হইয়া থাকে তাহলে আদর্শ মুর্শিদ প্রকৃত বিশুদ্ধ উস্তাদর দ্বারস্থ হইয়া থাকলে উস্তাদের বাতাইল সবকে মুর্শিদের বাতাইল সবকে আপনার আমল করিয়া গেলে আল্লাহর জান্নাত সহজে আপনার লাভ হইয়া থাকে। মানুষ জীবনে আপনার কিছু একটা অংশ গুমুর মধ্যে যায়, মানুষ ঘুমাইলে স্বপ্ন দেখে। আল্লাহর বন্দেগান, আল্লাহ পাক পরবর্তীকারে আলমে রহমত কিবা গজব জমিনও দেওয়ার আগে আপা পাক পরবর্তীকারে আলমে আসমানোর মধ্যে তার আপনার কি বলেন তে ফয়সালা নিতা, পরামর্শ নিতা ফরিস্তগুলোর সাথে। পাক পরবর্তীকারে আলমে আদম বানাইলা, আর আদম জাতির উপরে আদম সন্তানের উপরে গজব বা রহমত, খয়ের কিবা আপনার কি বলে মুসিবত, বালাই কিবা বুড়াই কোনো ফয়সালা নিতে ফিরিস্তগুলোর সাথে আল্লাহর জাতি আলোচনা করতে আসমানোর মধ্যে। এমতা অবস্থায় পাক পরবর দিগারে আলমে ফিরিস্তার সাথে আলোচনা করিয়া জমিনের মধ্যে আপনার কি নবীগুলোরে তা ওহির মাধ্যমে অবগত করিয়ে দিতা, আদম তা মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 124,000 পয়গম্বর জমিনের মধ্যে আগমন করলা, যারা রে আল্লাহ পাক পরবর দিগারে আলমে রহমত মুসিবতর অবগত করিয়ে দিতা ওহির মাধ্যমে, নবীজিরে কোরআনের মাধ্যমে, মুসা নবীরে তৌরিতের মাধ্যমে, দাউদ নবীরে জবুরের মাধ্যমে, ঈসা নবীরে আপনার কি ইঞ্জিলের মাধ্যমে, অন্যান্য নবীগুলোরে তাদের সহিবাগুলোর ভিন্ন ভিন্ন হুকুমের মাধ্যমে আল্লাহ অবগত করিয়ে দিতা। নবীগুলো উম্মতরে জানাইতা হে আমার উম্মত, আল্লাহরে বিশ্বাস করো, এহদানিয়তর একরার করো, আল্লাহর বন্দেগি করো, তসবিহ করো, জিকির করো, বেশি বেশি তওবা করো, না হয় তোমাদের উপরে মুসিবত আসছে বেশি দেরি নয়। তখন একগুরো মানসে তা মানিয়া নিতা, আর এক গুরোয় মানতা না, যারা মানিয়া নিত তাদের আল্লাহ হেফাজত করত, আর যারা মানত না আল্লাহ গজব দি তাদের নেস্ত নাবুদ করত। সারা যাও গীতি খাম হইত না, আমি নই আপনার অন্যান্যতা কালাম টালাম গাওয়ার উদ্দেশ্য হইল মনোমুখার হইত, এর বাদেও যদি যাওয়াইলে আরম্ভ করে ওয়াজ হইত না। সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, তুলা আগে দিয়া কয় হের মারুকা, হের মারুকা তো শয়তান হরবো, আনা ঠান্ডার বাচ্চা নিতে বেরি লিতরা, যে পরিমাণ ঠান্ডা সাড়িছে আতে ফায় মুখে খানে চৌকে খালি অনুবর তো ঠান্ডার বাচ্চা নিতে কুণ্ঠাইতরা, গতিকে যাইবা গিয়া আরাম পাইতে নাই, মানুষ জমি গেলে আমার খান্দা তাহলে বোয়াত নেই, সারা জমি গেলে একের একজনের আড়াল আর একজন রে দিব বাতাসে, আড়াল লই যাব বাতাস কম লাগবো, ঠান্ডায় কষ্ট কম দিব, যাইবার ইচ্ছা কম হইব, তুলা জমিয়া থাকলে ওয়াজ করা যাইব, আর জমিন খালি হয়ে গেলে খারে খেয়ে ওয়াজ করতো, একলা একলা যদি ওয়াজ করা যাইত তে আমরা আমরা মাদ্রাসায় মসজিদে মাইক লাগাই অনুব্রত করলাম, উনি একলা একলা ওয়াজ হয় না, ওয়াজ হইতে কিছু মানুষ নেড়া লাগে, কিছু মানুষ গ্রহণ খড্ডা লাগে, কিছু মানুষ শ্রবণ খড্ডা লাগে, কিছু মানুষ আমল খড্ডা লাগে,
যদি আমল খড়দাও তা কইন্না শ্রবণ খড়দাও তা কইন্না ব্যবহার খড়দাও তা কইন্না দেখরাও তা কইন্না ওয়াজ করতে হারে ওতার লাগি আল্লাহর বন্দেগান ওয়াজর মাঝে মধ্যে কিসা হয় কিসা বাই দিয়ান যাইতো ওয়াজর মাঝে মধ্যে উপন্যাস গাওয়া হয় বাই দিয়ান যাইতো ওয়াজর মাঝে মাঝে মাসলাক হয় গুরু হয়ে আমল আইতো ওয়াজর মাঝে মাঝে আপনার ভিন্ন ভিন্ন ইতিহাস তুলিয়া ধরা বা যা গুরু বাই দিয়ে আপনার খেয়াল যাইতো খালি যদি মুসলা কোনো মেসাবে এখন ওয়াজ মানুষে শুনতা নাই শুনতা নাই খালি কিসা কইলে বইতা নাই ও তার লাগে সব লাগে তাই আপনারা জমিয়া বকু আর তসবিহ ফড়ক কয় সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ سبحان الله والحمد لله لا إله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله تيامي أبنار سامنے الله سنة سلام সমুদয় নবী অগলরে রহমত বা মুসিবতর খবর আল্লাহ ওহি দি জানাইতা এমতা অবস্থায় নবী অগলে উম্মত অগলরে অবগত করে দিতা আল্লাহ কামুল হাকিমিনে গজব দি তোমাদের হালাক করে দিবা গজব দি আল্লাহ তোমাদের ধ্বংস করে দিবা তোবা করো গুনার উরে আপনার কি শুক্রিয়া আদায় করো আল্লাহ তোমাদের রহমত দিয়া নওয়াজিবা তাই তোমরা আপনার কি বলে শুক্রিয়া আদায় করো নবীর পক্ষ তাই খবর ভাইয়া এক গুরুর রহমতের শুকরিয়া আদায় করতা আল্লাহর পাক যাতে আপনার রহমত জমিন দিয়া মানুষকে শান্তি করে দিতা অপর এক গুরু মানুষে আপনার কি আল্লাহর নবীদের খবর বিশ্বাস না করিয়া গুনার উরে তাকতা আল্লাহ গজব দিয়া তাদের হালাক করে দিতা যেমন কৌমে আদ কৌমে সামুদ কৌমে লুত কৌমে আপনার নূহ কৌমে ইনুস ইনুস আলাইহিস সালামের গোষ্ঠী আপনার কৌম জাতি নূহ আলাইহিসসালামের উম্মত নূহ আলাইহিসসালামের জাতি ঠিক তদ্রুপ হইয়া থাকলো কৌমে সামুদ হুদ আলাইহিসসালামের কৌম কৌমে আদ ইতারে আল্লাহ যাতে গজব দি ধ্বংস করছেন গজব দিয়া গজব দেওয়ার আগে আল্লাহ অবগত করছেন যেমন ইনুস আলাইহিসসালামের সময়ে হযরত ইনুস আলাইহিসসালামে আল্লাহর পক্ষ থেকে খবর জানাইলা আমার উম্মত যদি না ফরমানি করো আল্লাহ তোমাদের গজব দি ধ্বংস করে দিবা তারাও বিশ্বাস করলো পাক পরবর্তীগারে আলমে গজব দিশে কমরে নেস্ত নাবুদ করলা হুদ আলাই ইসলামে ঠিক তদ্রুপ জানাইলা আমার কম আল্লাহ যাতে ফয়সালা নিছেন গিয়া যদি তোমরা ঠিক হও না তা হইলে তোমরারে ধ্বংস করে দিবা হুদ আলাই ইসলামর কৌমে মানলা না আল্লাহ পাক পরবর্তীগারে আলমে ভিন্ন কিসিমর গজব দিশ নেস্ত নাবুদ করে দিলা ওলা কান্নু আলাই ইসলামে তা নুম্মত্রে জানাইলা গজবর খবর মানুষে বিশ্বাস করলো না নূহ আলাইহিস সালামে কইলা ফানির গজবার সব মরিয়া মিসমার হই যাইবা কেউ বাস্তায় নাই এজন্য তওবা করো আল্লাহরে রাজি করো তারা কইলো বেশ ফানি আইতে ফাড় আছে উঠি জিমু গিয়া তোমার আল্লাহরে কইও ফানি যা দিতা পারেন দিতা যদি ফানি দেখিতে আমরা ও উষা ফাড় দেখরাইনি উষা ফাড়ের উপরে উঠি জিমু আর ফানি খান্তে ভাইতো লে ফাড় ফরবত কিচ্ছু রইত নাই আল্লাহ কামুল হাকিমিনে যখন সাইরা তখন সব মিসমার করি লিবা ফাড় ধ্বংস হয়ে যাব গিয়া তাই তোমরা বাসার পথ নাই তোবা করো জলদি জলদি করিয়া বলে না না ফানি আতে আইও তুমি তোমার বাসো আমরা বাঁচতে হইলো ফাড় আছে ফানি যখন আইলো হাবুলি মরিয়া নেস্ত নাবুদ হইলা মুসা আলাইহিস সালামের কৌম একবার নয় দুইবার নয় বারবার আল্লাহ পাক পরবর দিগারে আলমে হালাক ফরমাইলা তবে নবীর মাধ্যমে আগে আল্লাহ ওহির মাধ্যমে নবীরে অবগত করিয়ে দিলা উম্মতে নসিহত গ্রহণ না করা আল্লাহ ধ্বংস করিয়ে দিলা কেয়ামত পর্যন্ত ইস মুহাম্মদুর রসুল্লাহর পরে কেয়ামত পর্যন্ত আর নবী আইতা নাই আল্লাহর যাতে ওহি দিয়া কোনো মানুষরে অবগত করতা নাই গজব বা রহমতর ভয়ে চালাটাই একমাত্র এখন মানুষে ভাইবা খার মাধ্যমে বলে সঠিক স্বপ্নর মাধ্যমে আপনি বিপদ ফোড্ডা না কোনো বালাই যাইতরা আপনি নেককার হইতরা না বোধকার হইতরা আপনার খারবার লসর ওর না লাভর ওর তা আপনি স্বপ্নর মাধ্যমে ভাইয়া থাকবা কেয়ামত পর্যন্ত আপনার কি বলে সৌভনের দরজা খোলা নবী অগলে দীর্ঘদিন ওহির মাধ্যমে দুনিয়ার লীলা খেলা সব আপনার অবগত হইলা মানসরে করলা
আর নবী ওগলোর বাদে কিয়ামত পর্যন্ত ওহির রাস্তা নাই, ইলহাম আছে, সঠিক স্বপ্ন আছে। আউলিয়ায়ে কেরাম বুজুর্গ আলী মহল এরা আপনার ইলহামের মাধ্যমে অবগত হই যাবা, আর আপনার সাধারণ মানুষ স্বপ্নের মাধ্যমে অবগত হইয়া থাকবা। ও তার লাগি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, সঠিক স্বপ্ন ইয়া থাকলো নবুয়তর চল্লিশ ভাগর এক ভাগ। নবী হলে নবুয়তর মাধ্যমে ওহির মাধ্যমে বাদ বালার জ্ঞান ভাইতা, আর আপনার আল্লাহর বন্দা মুমিন হলে স্বপ্নর মাধ্যমে বাদ বালার জ্ঞান ভাইয়া থাকবা। এখন ইয়া থাকলো আপনার স্বপ্ন সঠিক, স্বপ্ন বেসঠিক, স্বপ্ন হইল তিন জাত। স্বপ্ন মানুষে তিন জাত দেখে, এক জাতর স্বপ্ন ইয়া থাকলো সব তার কল্পনা, যা দিন বাবে রাইতা স্বপ্নে দেখে, দিন যা চিন্তা করছে রাইতা কুয়াফে দেখছে, দেখিয়া এখন আপনি বাস্তবে পরিণত করিও না বলে দিন যে আমি ভাবছিলাম খায় খারবার আরম্ভ করমু, বড় ধনী হইমু, কুয়াফে তো দেখলাম আমি খারবার আরম্ভ করিয়া ধনী হয়ে গেছি, তে তোমার কল্পনা ঠিক আছে, স্বপ্ন দেখিলিছি, আস্তা করলে এগুলো তোমার বিশ্বাস, তুমি যা ভাবনা করছো তা দেখছো, এগুলো কোনো তাবির নাই, কোনো লাভও নাই, লস নাই, তোমার ধারণাটা রাইত স্বপ্নের মাঝে আইসে। মানুষের রুহ ইয়া থাকলো দুই জাত, একটা রুহে মুসাফির, একটা রুহে মুকিম। আপনার প্রায় সময় কইতো বাসায় মায়নে কইনানি ও তান রু মুসাফির বেসাইয়া দেখো, প্রায় সময় গাওয়ালি কইতো বাসায় কইন মানুষে, কোনো মানুষে ব্যতিক্রমী খাম করলে, কোনো মানুষে বালা খাম করলে, রু কুশলে মানে তান রু মুসাফিরর বাদি সাইয়া দেখো হাদা হাদা করে, কেউর রু দিল বেজার হয়ে গেছে, হালত বাদ হয়ে গেছে, বাদ কাম করছে, ও মানুষে গিন্নিত সুরে কইতরা তান রু মুসাফির বেসাইও, উরু মুসাফির কিতা বলে মানুষের যে আত্মা দুই জাত, একটা হইল মুসাফির ভ্রমণকারী, আর একটা হইয়া থাকলো স্থায়ী, সবসময় দেহর ভিতরে থাকে। যদি আপনার দেহর ভিতরে রু মুখী মোটা বাহির হয়ে যায়, দেহের ভিতর তাই মানুষ মুর্ধ হয়ে যায়, মানুষ আর জিন্দা থাকে না। আর যদি দেহের ভিতরে আপনার রুহে মুখী মগু স্থায়ীভাবে থাকে, তাহলে মানুষ মুর্ধা হয় না। গুম হইয়া তাক লগিয়ে আপনার মৌতর ময়ূরগুলোর বাই মৌত, হদিস শরীফের কথা, আমার কথা নয়, মানুষ আমরা যে গুমাই, গুম হইল গি মৌতর হালাত্ত বাই ময়ূরগুলোর বাই, ময়ূরগুলোর বাই খোয়া হয়েছে আপনার গুমরে। মানুষ যখন গুমাই যায় তখন তার মরণে আর আপনার কি স্মরণে সব সমান হয়ে যায়, গুমানির বাদে সুখও বুঝে না, দুঃখও বুঝে না, বুকও বুঝে না, পিয়াসও বুঝে না, আপনার গরমও বুঝে না, ঠান্ডাও বুঝে না, ইজ্জতও বুঝে না, জিল্লতও বুঝে না, না বুঝে। গুমাইলে কোনো মানুষে হে বেইজ্জতর বুধবাই না, ইজ্জত পার গুমাইয়া বুধবাই নি কেন না, সুখ পার বুধবাই নি না, দুঃখ পার বুধবাই না, গরম লাগের বুধবাই না, ঠান্ডা লাগের বুধবাই না, কোনো কিছু ওর কিচ্ছু বুধবাই না। গুমানির বাদে মুর্দায় যেমন কিচ্ছু বুঝে না, ঠিক তদ্রুপ হইয়া থাকলো গুমন্ত মানুষে, গুমাই গেলে আরামর, গুম হয়ে গেলে কিচ্ছু বুঝে না, আবার যান গুম আরামর নাই তান দিনের মন্দ আই যায়। খুব বালা করে খেয়াল রাখিও, একগুড়ো মানুষ গুমায় কুয়াফ দেখে না, শরীরে কোনো বেমারে তার দেখা দেয় না, ও নিরালে গুমার গরমের মাঝে গামের এক ভাই গুমার এক ভাই, আপনার ঠান্ডায় হিটা হইতে হইতে কইবারে আত পাও জমাইয়া গড় গড়াইয়া শ্বাসপালার, খুব আরামে গুমার, তার বেজুত করেন না। ঠান্ডা খান বুধবার না খালি আটের, গরম খান বুধবার না গামিয়া খালি মেলের, এমত অবস্থায় হে গরমও বুঝে না, ঠান্ডাও বুঝে না, সুখও বুঝে না, দুঃখও বুঝে না, ইজ্জতও বুঝে না, জিল্লতও বুঝে না, ও তো আপনার কি বলে মাটির দোলার মতো বেখামায়া, জেলা মাটির দোলারে লাট মারলেও বুঝে না, ইটা মারলেও বুঝে না, আপনার কি আষাঢ় মারিয়া তারে জুড়ি খরি দিলেও বুঝে না, এমত অবস্থায় জুড়ি বালি সব জমাইয়া কয়েম গুটি এখানো করিয়া, আবার তারে দোলা বানাই দিলেও বুঝে না, সুখ নাই, দুঃখ নাই, মানুষ ঘুমাই গেলে ওলা কিছু মানুষের সুখ নাই, দুঃখ নাই, না আছে নাই, কিছু বুঝে না। আচ্ছা সব মানুষের ওলা নেই না, যে মানুষ কোনো ধরনের রোগাক্রান্ত, ফুটতে ফুটতে গুম লাগে না, তানে জিকার করি দেখিও গুম লাগলে সারি দিছে, হইল সিনকারি বেদনা আছে শরীরের মধ্যে, দর নান জায়গার অঙ্গ প্রত্যঙ্গ আছে, এমত অবস্থায় বিশর জায়গার মধ্যে সামান্য ব্যতিক্রম হইলেও আপনার গুম সারি দে, গুম সারার বাদেও তার কষ্ট আইসেন না, না গুমন না কষ্ট কষ্ট। আর একজন ইয়া থাকলো আপনার বাঘ স্বপ্ন দেখে, যেমনি ঘুমাইছে তুলা চোখ মুজিছে, দেখে খান তাকি বাঘ আইসে গর্দনাথ ধরে দিছে, ধরছে গর্দনাথ মুখো করে লইয়া যার গিয়া, এখন বাঘর মুখ তাকি ছুটবার লাগে টাইন গুমর মাঝে খালি চটকিতরা, খালি চটকিতরা, বাঘে তো সারে না, হেরান হইতে হইতে খালি পেরেশানি করা, কীভাবে বাঘর মুখ তাকি ছুটিতা, কোনো বাকির সুট্টা ভারই নাক তা গুম সাড়িছে,
কত সময় বাগে লইয়া ঘুরিছে হন মুক্তাকি সাড়িছে ঘুম ছুটি গেছে বা ভঙ্গ হয়ে গেছে উঠার বাদে ঘুমর আরাম কেমন বুধবৈত্রা ইয়াল আর ঘুমাইবার খাম নাই ঘুমাইলো বাগে ধরে আর আজকে ঘুম না ঘুমাইলে বাগে ধরিলে ঘুম না ঘুমাইছই না বার ঘুম তো একমন একটা বস্তু আইব আইব তার টাইম আইলিয়া তোলা কত সময় চিন্তা পেরেশানির বাদে ভিড়িয়া আপনার টিভানি আরম্ভ হয়েছে আল্লাহর বন্দা ঘুমাইবার লাগি সোজা হয়েছে খালি তোলা ঘুম লাগছে লাগতেও শুননা বাঘও গুয়াই গেছে মনে মনে আছে বাঘ ভিড়িয়া নিয়ার আই গেছে বাঘ দেখিয়াও কুয়াভে দৌড় আরম্ভ করছে হে আগে হইয়া দৌড়ায় আর খরে হইয়া খালি বাঘে দৌড়ায় কোনো বাইদি গিয়া আশ্রয় নাই যেদিকে যায় বাঘ পিছনে যান বাঁচাইতে পারে না হে তো তোমার গৌরভূত ন দৌড়াইলো খানো কুয়াভে দেখে বিগড়টা কি বার হইয়া দৌড় দিছে ভাড়র উপরে দিয়ে উঠছে পর্বতে দি গেছে সাগরে দি গেছে নগরে দি গেছে বন্দরে দি গেছে শহরে দি গেছে যার খালি যার বাঘ করে হে তো তার জায়গা উত্ন গর এমতা অবস্থায় দেখে রাইত হুয়াই যার দৌড়াইতে দৌড়াইতে যান বাঁচাইবার হত নাই আখতা গুম ভাঙ্গিছে বৌরে ঠেলা মারে ঘর কিতা মারা আমিও খালি আসো গুম হানিত না আনি কি হাসর আমার গুজরের বলি ও গীতা কিতা মাত বালাবালি নাক ডাকাইয়া গত গতাইয়া নাক ডাকাইয়া গুমারায় আমি আবু হজাগ রয়েছি কিতা হো তোমার তো অসুবিধা ইতা মাতে কিতার কই কিতারে হেই বাগে ভয়লা একারা ধরলো কত খান যে লইয়া গেল ছুটিলাম কত কষ্ট হয় ফিরিয়া গুম হেরান হইতে হইতে হইয়া তুলা ফিরিয়া ঘুমাইছিলাম আবার ঘুমাইতেও হুন্না বাঘ গিয়ে যেমনে কুদানি আরম্ভ করছে খাদাইতে খাদাইতে দেখলাম কত যে দৌড় দৌড়াইছি দেখ আবো গাম ছুটিয়া আবো গাম যা তুই ঘুমার ইয়ার করে আমি ও শান্তিতে ঘুমো আসলাম আজ আরাম পাইছি নিন ঘুমাইয়া মতলব হইয়া তাক লো এন ঘুমাই আরাম পাইছেন নি ঘুম তো মৌতর ময়ূর গরোর ভাই এন ঘুমাই আরাম পাইছেন নি বাঘে কুদানি আরাম পাইছিলেন না শান্তি নাই ও তার লাগে মানুষ লক্ষ্য রাখিও কোনো মানুষ মরণর বাদে হারামর গুম গুমাইব কবরর মধ্যে এক গুমে হাসরর ময়দান আইব সে আপনার গুম তাকি উঠিব উঠিয়া কইব অত জলদি আমার এখে গুম তাই তুলল এখন অত গুমটা ভুরে হইছে না যেমন আসাবে কফ তিন শত বছর গুমানির বাদে যখন গুম তাকি জাগিলা পেটর কুদা বুধবাইলা আমরা যা একজন রে বাজারও ভাটাইলা যাও তোলা খাদ্য আনো গিয়া এন বাজারও গেলা খানিয়া না বাদশাহ ডাকি আনুসেরে জমা না এরা কই দিয়েছিলাম আর বাদশাহ জালি নুসর জমা না তিন শত বছর বাদ তিন শত বাদ বছর বাদে ঘুমতা কি উঠিলা ঘুমতা কি উঠার বাদে তো ফেটর বুক লাগবো আমরাও যখন লম্বা টাইম ঘুমাই ঘুমতে উঠলে ফেটর বুক লাগে ও তার লাগে রাত ঘুমাইয়া বিয়ানে উঠেও নাস্তা করতে চাইনি না না রাত ঘুমাইলে খাম করলে না সকালে উঠেও নাস্তা কি ঘুমে ফেটর বুক বেশ লাগে যত আরামর ঘুম হয় তো ফেটর বুক বেশ হয় আর যত গুমো ব্যতিক্রম হয় তো গ্যাস হয় ফেটর বুক কম হয় ফেটো গ্যাস হইলে গুম কম হইলে গ্যাস হইব গ্যাস হইলে গুমর আপনার ফেটর বুক কম হইব আর যত ফ্রেশ গুম হইব অত পেটো আপনার হজম শক্তি বেশ হইব ফেটর কুদা বেশ লাগবো উঠি গেলেও ফেটর কুদা লাগবো আমরা তো বাল্লা খাদ্য হইয়া তাকল সকালে গুম তাকি উঠিয়াও আপনার আমুল দিয়া চা আমুল দিয়া সাদা চা এক কাপ এখন আপনার বিরইনও আছে তুলা তুলা বিরইনি আর দুধর চা পাউডারত মিলাইয়া বস খাইলাম গ্যাস বাড়িছে না কমছে বাড়িছে আমরা অবশ্য যেটায় গ্যাস বাড়ায় যেটায় শরীরের ক্ষতি করে ওগু আগে ভেটোর মধ্যে দেই যার কারণে কম বয়স রোগাক্রান্ত হইয়া জমিনতেই বিদায় নেই সকালে উঠিয়া ফেল হইয়া তাকলত কিছু খালি জিরা খাওয়া ফানির সাথে কিছু খালি জিরা খাওয়া খালি জিরা খাইয়া তরল বস্ত্র যদি আরও কোনো ধরনের খাওয়ারের থাকে সেই তরল বস্ত্র খাইয়া পেট যখন পরিপূর্ণ হয়ে যাব তখন আবার আপনার কি চা খাইলে ক্ষতি কমইব আমরা সকাল করে নাস্তা তো চা দিয়া আমুলর চা ছাড়া নাস্তা সকালে আমরা এটা মানে না তেজক আমি মাত্রা কি হরিয়াই গেছি মূল জায়গার মধ্যে গিয়া পৌঁছি আল্লাহর বন্দে গান লক্ষ্য রাখো মাতর দিকে দিয়ান লক্ষ্য করিয়া যাও মানুষ ঘুমাইলে আপনার সৌভন দেখিয়া থাকে সৌভনটা হইয়া থাকলো তার তিন জাত একটা হইয়া থাকলো তার কল্পনা এটার কোনো তাবির নাই দুই নম্বর স্বপ্ন ইয়া তাহলে ওসওয়াস শয়তানে আপনার রাত তোমার ঘুম নষ্ট করবার লাগি ভিন্ন ওসওয়াস দিয়া থাকে ও তার লাগি ঘুমাইতে শয়তান যদি শান্তির ঘুম ঘুমাইতে চাও এশার নমাজ বলিয়া ওজুর সাথে ডাইন করতে ফুতিতে সময় আউজুবিল্লাহ বলিয়া গড় হিসার করিলাও যে গড় বন্দায় হিসার করিয়া ফুতে হিসারর ভিন্ন ভিন্ন ফর্মুলা আছে রাত ঘুমাইতে সময় ওজুর নমাজ বলিয়া ওজুর সাথে ডাইন করতে ঘুমাইতে
শরীরের কাফড়টা পরিপূর্ণ আপনার সুন্নতি তরিকায় আপনার কাপড় গায়ের মধ্যে রাখতাই। গরমের মৌসুম আইলে আমরা মুসলমান অনেক মুসলমান আছে আপনার উদলা গায়ে ঘুমাই যায়, উদলা অবস্থায় ঘুমানি শয়তানের কাসলত মকরু মকরু তাহরিমি। নিজে নিজের গরর গুম মধ্যে ঘুমার এতে পুরুষ হোক কিবা নারী আল্লাহর বন্দে গান পর্দার সাথে অর্থাৎ পোশাকের সাথে বিছনার মধ্যে ঘুমানি থাকলো সুন্নত। ঘুমাইতে তোমার গুম এবাদত সুন্নতি, পোশাকে যদি ঘুমাইয়া থাকো আস্তা রাইত নহল এবাদতর স্বভাব মিলব, আর শয়তানি খাসলতে যদি ঘুমাইয়া থাকো আস্তা রাইত রহমতর ফরিশতায় অভিশাপ দিতে থাকব। এমনও কিছু মানুষ আছে বড় লোক স্ট্যান্ডার গেলে দেখবা তান গর গরমর মৌসুমও আপনার বেটা হইলে গামছা এখন ভিন্দিয়া ছোটো ফেনটা নাই গামছা এখন ভিন্দিয়া উদলা আঁটুও উদলা আপনার শরীরও উদলা মাথা উদলা ঘুমাই গেছে। এ বেটা মুসলমানই গুম ঘুমাইছিল, তার ই গুমর মাঝে কোনো বাল্লা ইয়েরও বরকত আছে বলে না বলে বেটার দেখা দেখি কিছু বড় লোক বেটি নোয়াছইন আমি আপনার দেখছি করি হইয়ার না, এমন খবরে জানি এমনও কিছু বেটি নাছইন যারার শরীরের প্রায় অঙ্গটা আপনার কি বলে গরমর মৌসুম উদলা রাখি এরাও ঘুমাইয়া থাকে। যদি বেটা বেটি দুইজন স্বামী স্ত্রী এমন বিছনায় আপনার শয়তানিয়ে চরিত্রই ঘুমাইয়া থাকে ই গুম তো রহমত তোমা দূরের কথা লানতে পরিণত হইয়া থাকে। এজন্য ঘুমাইতে সময় আপনার কি হইলা শূন্যত ইয়া থাকলো নমাজ আদায় করি লওয়া, নমাজের আদায়ের পর বালা করি দাঁতরে মিসওয়াক করা, দাঁত মিসওয়াক করা মুখের মাঝে মানুষ দুর্গন্ধ হয়, দুইজন মানুষ এক বিছনাত ঘুমায় যদি স্বামী স্ত্রী তো ঘুমাইব, এক বিছনাত ঘুমানি বরং সব বালা, স্বামী স্ত্রীর বেলা এক বিছনাত ঘুমানি বালা। যদি মানুষে আপনার অজু করিয়া মিসওয়াক গড়গড়ার সাথে কুল্লি করিয়া দাঁতরে মিসওয়াক করিয়া সুগন্ধি লাগাইয়া বিছনার মাঝে ঘুমাইয়া থাকে পার্শ্বে যে মানুষ থাকবো তার আপনার এই মানুষ ব্যবহার করতে আনন্দ তৃপ্তি লাগবো বালা লাগবো। আর যদি শ্বাস টান দিতে সময় মরা কুকুরের গন্ধ আইয়া থাকে তাহলে লাত মারি খান্দা তাকি ভালাই দিবার ইচ্ছে হইব নি না না। ঘুমাইতে আপনার গ্রাম যদি বালা লাগে দুর্গন্ধ লাগে নাতে ঘুম তৃপ্তিদায়ক হয়, আর ঘুমাইতে সময় যদি কুকুর ভুড়া গন্ধ নাকর মধ্যে লাগে তে লাত মারি উড়াই দেবার ইচ্ছা হয়। আমরা গরুর দরবার কিতার লাগে এই যে সুন্নতর দিকে লক্ষ্য নাই, নাম কয়া আলে সুন্নত করে বেসুন্নতি খাম, নাম কয়া আলে সুন্নত নাম কয় মুসলমান খাম করে বেসুন্নতি ও তার লাগি গরের মধ্যে তর্ক যুদ্ধ বেশি। আল্লাহর বন্দে গান রাত ঘুমাইবার সময় প্রথম হইয়া থাকলো স্বামীর আরাম আসাইশের জন্য, স্ত্রীর আরাম আসাইশের জন্য, মা বাবার আরাম আসাইশের জন্য প্রথমে আপনার ওযু করো, বালা করি গড়গড়ার সাথে কুল্লি করো, দাঁতরে মিসওয়াক করো, এমত অবস্থায় আপনার কি সুগন্ধি থাকলে তুলা ব্যবহার করো, সুন্নতি পোশাক পরিয়া ডাইন করোটে সুন্নতি তরিকায় ঘুমাও, ঘুমাইতে সময় গুমানির দোয়া ফয়লা করো আল্লাহুম্মা বিইসমিকা মুতু ওয়াহিয়া, আল্লাহ আমার মরণ আমার জীবন সব তোমার হুকমর উপরে নির্ভরশীল, আমি তোমার নামে জাউনার জীবন আসিল তোমার নামে আমার মরণও, ফিরিয়া যদি আমারে জিন্দা করো তোমার নামর উপরে আমারে জিন্দা করে দিও, নাম আল্লাহর লইছ লগা বড় শয়তান মর্দু যে গু আছে আস্তা রাই তোমার ঘুমাইতে দিত নাই শয়তানে, অভিশপ্ত শয়তানি গু বিছনে আছে গুমর যদি তৃপ্তি হরাইলায় তে এবাদত তাই বড় মজা হরাইলায়, রাইত যদি আনন্দদায়ক গুম হয় না ফজর রক্ত উঠতে জানে মানে না, তার লাগে আস্তা রাই তোমার একু স্বপ্ন দেখাইব। তাই শয়তান মর্দুত তাকি দেহ দিল হেফাজতের জন্য ফল কি বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, নতুবা ফল আউযু বি কালিমাতিল্লাহি তাম্মা মিন শাররি কুল্লি শাইতানি ওয়া হাম্মা ওয়া আইনিল লাম্মা তাহাসসুনি বি হুসনি আলভিন আলভিন ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম। বাচ্চার নজর লাগলে আপনার ওজিফা ফলিয়া ফু দিন, যে কোনো মানুষের নজর লাগলে এগু ফলিয়া ফু দিন, জিন্নাতর নজর হোক ইনসানর হোক শয়তানর কুয়াশ তাকি হেফাজতর লাগি আপনার ওজিফা এগু ফোড়াও দোয়া এগু ফোড়াও ইয়া থাকে। আমরা তো আম মানুষ গু বাক্কা লম্বা দোয়া ভারতায় নাই বলে তা ওইলে কইবারে সুজা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এই আপনার আউযু বিল্লাহ ফলিয়া তোমার আতর আঙ্গুল গু কামরার চতুর্দিকে একবার ঘুরাইলাও, এই যে তোমার আঙ্গুলটা ঘুরাইছো আর লগে আউযু বিল্লাহ ফুলিছ অভিশপ্ত শয়তান তোমার কামরার ভিতরে পূর্ণ রাত প্রবেশ করতে পারবে না। লগে ফল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ,
কলিমার দ্বারা গর হিসার হইয়া তাকে ওয়াসওয়াস দ্বারা শয়তান দূরে বাগিয়া তাকে যদি তুমি আউযু বিল্লাহরও হিসার কর লগে কলিমারও হিসার করিয়া তাকো হিসারটা দুইবার হই গেছে যে বাড়ির মাঝে দুইয়ারা বের তাকে এই বাড়ি আপনার ফলিয়া বই সামাইতেও কঠিন হইয়া তাকে গরু তো হামাইতেও নাই দুই বের ভাঙ্গিয়া ফলিয়া যদি বয়ার হইয়া তাকে মণিপুরি বাঙ্গল আওটাও দুই বের ভাঙ্গি হামাইতো চায় না শয়তান যদি ওয়াসওয়াস দেওয়ার লাগিয়াইয়া তাকে তাওযুর হিসারে ও কলিমার হিসারে আপনার তাকে দূরে সরিয়া তাকে বলে এর বাদে আরো রইয়া গেছে আপনি চার কুল ভলিয়া ফিরিয়া হিসার করো চার কুল ভলিয়া ফিরিয়া হিসার করো কুল হু আল্লাহ ফালাকি বিন নাসি আপনার কুলিয়া চার কুল আবার ফলো ঘুমাইবার আগ পর্যন্ত তোমার ওজিফা আছে চার কুল বালা করি ফলো লগে আঙ্গুইল গু চতুর্দিকে চক্কর মারো যখন আঙ্গুল চক্কর মারবাই আর চার কুল তিলাওয়াত করবাই তৃতীয়বার তোমার রুমটা হিসার হয়ে গেছে মরদুদ শয়তান যত কবি শয়তান আসইন জিনাত যত কবি আসইন তোমার রুমে প্রবেশ করবার অধিকার নাই মানুষ যখন ঘুমাই যায় ওসওয়াসেরা শয়তান গরোয়ায় দ্বিতীয় আপনার খবিস জিন্নাত যেটা আসইন তামানোর ঘরে দুয়ারে দৌড় দৌড় আরম্ভ করে নাই গরোর মধ্যে যত মলমূত্র আছে এগুলা আপনার জিন্নাতক লেখাইয়া তার প্রাণ বাঁচায় তাই রাত্রে ঘুমাইবার সময় তিন নম্বর হিসার লাগাও সাইর কুল তিলাওয়াতের মাধ্যমে এখনো শেষ আল্লাহর বন্দে গান আগলা তাকি ওয়াসওয়াস দিলাই তো ভারে আগলা তাকি ওয়াসওয়াস দিলাই তো ভারে এমত কানেকশন লাগে না দূরে তাকিও শয়তানে ওয়াসওয়াস দিত ভারে গুমের তৃপ্তি হরাইলি তো ভারে এজন্য আল্লাহর রসুলে ফরমাইছেন আয়াতুল কুরসি ভিরিয়া তিলাওয়াত ফরমাও আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম তাকি আরম্ভ করিয়া হুম ফিহা খালিদুন এই আয়াতর নাম ইয়া তাকলো আয়াতুল কুরসি আল্লাহ পাক পরওয়ার দিগারে আলমর বন্দেগান যদি কোনো মানুষে আয়াতুল কুরসি চতুর্থ হিসার করে আয়াতুল কুরসি দিয়া নবী জিয়ে ফরমাইরা তোমার সুরতে একজন মানুষ আর একজন ফিরিস্তা আল্লাহ তোমার বাড়ির মধ্যে পয়দা ফরমাইবা আস্তার আইতি ফরিস্তায় তোমার সুরত দরিয়া বাড়িয়ে গড়ে আপনার চক্কর মারতে থাকবা যদি শয়তান কোনো দিক তাকি ওয়াসওয়াস দেওয়ার লাগিয়ায় তোমার সুরতরি ফিরিস্তা দেখিয়া দৌড় মারিয়া আপনার হাওয়া সাড়ি সাড়ি বাগি যায় যদি কোনো সুর ডাকায় তোমার বাড়ি আক্রমণ করবার লাগিয়ায় তোমার সুরতেরই ফরিস্তা দেখিয়া সুর ডাকায় তো তার যান বাঁচাইতে হরি বাগি যায় দেখা গেল যান ও মালর হেফাজত হইয়া তাকে গুমের তৃপ্তি আপনার ঠিক হইয়া তাকে চতুর্থ আপনার কি বলেন তে হিসার করিয়া গরুর মধ্যে আপনারা শুইয়া থাকলে ফয়লাকুর হিসার হইয়া থাকলো আউযু বিল্লাহ দ্বিতীয় হিসার হইয়া থাকলো কি বলেন তে আপনার দ্বিতীয় হিসার কলিমা তৃতীয় হিসার চার কুল চতুর্থ হিসার আয়াতুল কুরসি কোন কোন রাজবাড়ি সাতটা গেট লাগাই তাকে নিনা না কোন কোন রাজবাড়ি রাজপ্রসাদ ঢুকতে সাতটা গেট তাকে আল্লাহর জান্নাত ও বন্দা প্রবেশ করতে সাতটা গেট রাস্তার মধ্যে আছে এজন্য তুমি গুমের ঘুরে যাইতে আসো সপ্ত গেট তোমার গুমের আগে লাগাইয়া রাখো সাত গেট যদি বন্ধ করি ঘুমাইতে পারো তাহলে ওয়াসওয়াস দেরা জিন্নাত ওয়াসওয়াস দেরা শয়তান তোমার মাল সামান ছিনতাইকারী বেইজ্জত করনেওয়ালা দুষ্কৃতকারী যত আছে সপ্ত গেইটর আপনার তালা ভাঙ্গিয়া তোমার ইমানের দৌলত এবং তোমার এই জমিনের মধ্যে জমাইত সম্পদ নষ্ট করা লুণ্ঠন করা কঠিন হইয়া থাকে আরামের গুম গুমাইতে হইলে হিসার করি গুমানি লাগে এর বাদে যদি আল্লাহর হুকুম হয় রহমতর ফরিস্তায় তোমার সৌবন দেখাইয়া থাকে শয়তানে আর সৌবন দেখাইতে পারবে না দেখাইবা কে বলে রহমতর ফরিস্তায় হিসারে রহমতর ফরিস্তা হরইন না জিন হরে আপনার হিসারে কি হয় না বলে রহমতর ফরিস্তা হরে না হরে কি বলে তোমার হামজাদ হরে তোমার আপনার কি বলে শয়তান হরে জিন্নাত হরে খবিস পর্যায়ের মানুষ কিন্তু রহমতর ফরিস্তা যেমন আছে তেমন তাকিয়া যায় আল্লাহর কুদরতর যে ফয়সালা আছে রহমতর ফরিস্তার আগুমের গুড়ে লুকাই লুকাই তোমার খানে খানে তাক হইলায় তখন রুয়ে মুসাফির যেটা ওটা ভ্রমণ আরম্ভ করে রুয়ে মুসাফিরে তার স্বচক্ষে আপনার কি অনেক জিনিস আপনার অবগত হয়ে দেখে যখন আপনার সঠিক সৌভন আল্লাহর পক্ষ তাকি হইল আল্লাহর পক্ষ তাকি সৌভন দেখলে এই সৌভনের তাবির আছে তার উপরে আমল করলে দন গুণ সম্মান তোমার বাড়তে পারে আর তার উপরে আমল না করলে ফাওয়ার সম্পদটা তোমার আরই দিতে পারে আপনার সৌভন দেখছো আল্লাহর পক্ষ তাই ঘুমের ঘুরে দেখানি হয়েছে এই সৌভনে আপনার কি তোবা ইস্তেকবার করলে মুসিবত থাকলে হরি যেতে পারে আর রহমত থাকলে তা নসিব হয়ে যেতে পারে আল্লাহ যাতে ফরমাইছেন লাইনি শাকার তুমলা আজিদান্নাকুম যদি তোমরা নিয়ামতের শুক্রিয়া আদায় করো নিয়ামত আল্লাহ আরো বাড়াইয়া দিবা
والله إني كفرتم إن عذابي لشديد نافرماني خروا الله رشاد بلو قطين رسول الله فرمايسو إن الصدقة ترد البلاء وتزيد في العمر أبار فرمايسو إن الدعاء مخل عبادة أبار الله رسول صلى الله عليه وسلم فرمايلا السقي حبيب الله إبارو ششني تينو حديث ورباده الله حبيب فرمايلا لا يرد القضاء إلا الدعاء كنا جنيشي الله قدرة طرف ويسلام بدلائنا تو دعاء بدلائلا توبا بدلائلا كنا جنيشي تقدير رف ويسلام بدلائنا কিন্তু তওবা ইস্তেমারে বদলাই লয় সদকা খয়রাতে বদলাই লয় কোন জিনিসে আল্লাহর গুসসা ঠান্ডা করতে পারে না দোয়া দরুদ তওবা ও সদকার ওসিলা আল্লাহর গুসসা ঠান্ডা করি লয় তোমার উপরে যদি মুসিবত হইয়া থাকে সৌভন দেখিয়া সদকা দায় করিয়া থাকো সৌভন দেখিয়া তওবা করিয়া থাকো সৌভন দেখিয়া দোয়া আল্লাহর কাছে খান দিয়া করিয়া থাকো দোয়া ও সদকার ওসিলায় তোমার মুসিবত আল্লাহর রহমত দি বদলাই লিবা দোয়া ও দরুদ ইস্তেমারের ওসিলায় গজব আল্লাহর রহমত দি পরিবর্তন করিয়া দে আর আপনার কি করিয়া তাকো বলেনতেছো আপনার আল্লাহর শুকরিয়া আদায় করো সদকা মালের মাধ্যমে হোক জবানের মাধ্যমে হোক সৌভন দেখলে বালা কয়ের বরকত যদি তুমি আপনার জিকির ভিকির তওবা ইস্তেমারের মাধ্যমে আল্লাহরে স্মরণ করো শুকরিয়া আদায় করো যেটা আল্লাহ ফয়সালা করছে সেটা তোমারে শীঘ্রই বুক করাই দিব আর যদি মুসিবতের ফয়সালা করে রহমত দিয়ে আল্লাহ বদলাই দিলেইব ও তার লাগি আল্লাহর বন্দেগান মানুষের উপরে মুসিবত বা রহমত আওয়ার আগে আল্লাহ রহমতের ফরিস্তার মাধ্যমে সৌভনে আপনার অবগত করাই থাকে ফল।